जय गुरु। भिडियो क्लिक करार सबसे प्रिय चैनल रीतायने आपके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और पवित्र रानंद जय गुरु जाना। आज के प्रतिवेदन शुरू करार आगे दो एक कथा बोलते चाहिए। रीतायने चैनल सम्पूर्ण धर्मी चैनल अन्यान्य चैनल मत तथाकथित एंटरटेनमेंट पाबेन ना। हाँ ताराई फुल आमेज पाबेन जिनारा भक्त और साधक साधना चान प्रकृत सत्संगे जिनारा साधना चान ना तादेर पुरोपुरी एंटरटेनमेंट पाबेन ना किछुटा पाबेन। कारण परम पिता श्री ठाकुर अनुकूल चंद्र सम्पर्के आमरा जानबो ज्ञान आहरण करबो आमादेर साधनार पथे चलार जन्य तो सब विषयटा जे खुबी अमेजिंग हबे एमन तो कथा नहीं। किछु किछु हयतो एकटु बोर लागते पारे किन्तु आमि जदि प्रकृत साधना चाई जानते चाई कोनोटाई बोर लागबे ना। এই কথাটি আপনাদের জানানোর ছিল, জানালাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার এই কথার মধ্যে তাহলে অবশ্যই নিজের ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। শুরু করছি আজকের নিবেদন নারীর পথে। সৃষ্টির রহস্য পুরুষ ও নারী এতদিন বুঝিতে পারি নাই, জানিতে পারি নাই। নর নারীর মিলনের সার্থকতা কোথায়, তাহাদের পরস্পরের বৈশিষ্ট্য কি, তারা কেমন করিয়া চলিবে। সৃষ্টির আদি যুগ হইতে পুরুষ ও নারীর সমস্যা লইয়া কত দ্বন্দ্ব চলিতেছে। কেহ বলিল নারী নরকের দ্বার, চাহিব নারীকে জীবন পথ হইতে দূরে সরাইয়া নিজেকে সার্থক করিয়া তুলিতে। আবার কেহ বা ছুটিল নারীর দেহের উপভোগে মরণের অটল পাথারে। আজ আদর্শচ্যুত দিগভ্রান্ত সমাজকে শ্রী ঠাকুর বিশেষ করিয়া বলিয়া দিতেছেন নারী জন্ম ও জাতির নিয়ন্ত্রী, মানবের মুক্তি সাধনার পথে নারী তাহার একমাত্র সহধর্মিনী, অমৃত পথের সহযাত্রী। শ্রী শ্রী ঠাকুরের কথিত নারীর পথে গ্রন্থখানায় নরনারীর সকল সমস্যা বিস্তৃতভাবে আলোচনা হইয়াছে দেখিতে পাই। গার্হস্থ্যাশ্রমের বৈশিষ্ট্য কিসে, ব্রহ্মচর্য কাহাকে বলে, বিবাহের উদ্দেশ্য এবং আদর্শ, সমাজ জীবনে বিবাহের প্রয়োজনীয়তা, বিবাহে পাত্রের বর্ণ, বংশ প্রতিষ্ঠা ও বয়স বিচারের আবশ্যকতা, অসবর্ণ অনুলম বিবাহের উৎকৃষ্টতা এবং প্রয়োজনীয়তা, বিবাহে পুরুষ ও নারীর স্বস্ব কর্তব্য, হীন চরিত্র, বিকৃত মস্তিষ্ক, ক্ষীণায় সন্তান জন্মিবার কারণ, প্রতিভাবান ও দীর্ঘায়ু সন্তান লাভের উপায়, বিধবা বিবাহ, স্বামী ভর্তাবর, বধু স্ত্রী পত্নী জায়া প্রভৃতি কথার তাৎপর্য, স্ত্রীকে সহধর্মিনী বলা হয় কেন, পতিব্রতা ও সতীতে পার্থক্য কোথায়, পারিবারিক বিশৃঙ্খলা কেন হয়, তাহার নিবারণের উপায় কি, স্ত্রীকে আদর্শে অনুপ্রাণিত করা যায় কিভাবে, ন স্ত্রী স্বাতন্ত্র্য মহতি কথার মানে কি,
লজ্জা কি? নারী অসতি হয় কেন? পতিত বলিলে কি বুঝায়? পতিতা হইলে উদ্ধারের উপায় কি? প্রেম কি? প্রেমের লক্ষণ কি কি? প্রাপ্তি মানে কি? ভগবত প্রাপ্তি বা কাহাকে বলে? সমাজ, সংহিতা, বিবাহ, সুপ্রজনন প্রভৃতি নরনারীর মিলন সম্বন্ধীয় যাবতীয় সমস্যার অপূর্ব মীমাংসা এই নারীর পথে রইয়াছে। আপনাদের অবগতির জন্য আলোচনাগুলির কিয়দংশ আপনাদের সামনে তুলে ধরছি। টেনে টেনে নয়, মন দিয়ে শুনবেন, আপনার জানাও হবে, মঙ্গলও হবে। প্রশ্ন, ব্রহ্মচর্য বলতে কি বোঝায়? উত্তরে শ্রী ঠাকুর বলছেন, মানুষ বা জীব বা জীবন যেমন করিয়া যাহাতে যাহাতে বৃদ্ধির দিকে ইলেভেশন নির্দিকে অগ্রসর হয়, তেমনতর চলা, তেমনতর বলা, তেমনতর করা, এক কথায় তেমনতর আচরণের নামই ব্রহ্মচর্য। আর এই চিন্তাপরায়ণ হইলে মন একমুখী হইতে থাকে। অতএব স্ত্রী চিন্তা বা কাম চিন্তা হইতে মন স্বভাবতই নিবৃত থাকে। তাই ব্রহ্মচর্যার বা ব্রহ্মচর্যের সেকেন্ডারি ইফেক্ট, গৌণ ফল শুক্র ধারণ। আর এই ব্রহ্মচর্য হইতেই আমাদের জ্ঞান, বল বা বীর্যলাভ হইয়া থাকে। তাই ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়ং বীর্যলাভ, বীর্যলাভ বল বা শক্তি লাভ। শুধু শুক্র ধারণই এর মুখ্য অর্থ নয়। শুক্র রোধ করিয়া সংকীর্ণ মনা হইলে ব্রহ্মচারী হওয়া যায় না, আর তাহাতে বল লাভ হয় না। ব্রহ্মচর্য মানে ব্রহ্মে চরণ করা। আর ব্রহ্ম কথাটা আসিয়াছে বৃহং ধাতু মানে বৃদ্ধি পাওয়া হইতে। ঠাকুরকে প্রশ্ন করা হল, বিবাহিত জীবনে ওকেশনাল বা মাঝে মাঝে স্ত্রী গ্রহণ সত্ত্বেও ব্রহ্মচর্য রক্ষা সম্ভব কি? উত্তরে পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, স্ত্রীর প্রতি যদি মন নিয়ত কামাসক্ত না থাকে এবং সে স্ত্রী যদি পুরুষের ব্রহ্মচর্যের সহধর্মিণী হয়, তবে ব্রহ্মচর্য প্রতিষ্ঠাই হয়। আর স্ত্রী সহবাস হইতে কেউ যদি বিমুখ থাকে, আর সে যদি উচ্চ চিন্তাপরায়ণ, উচ্চ কর্মনিরত না হয়, তবে তার পরিণতি শুভমান হওয়া, মনুষ্যত্বহীন ক্লিব হওয়া। অতএব উচ্চ চিন্তা বা ব্রহ্মচিন্তা বা ব্রহ্মচর্যাপরায়ণতার বিক্ষেপ না আনে এমন তোর স্ত্রী সহবাসে বীর্যহানি হয় না, অর্থাৎ বলের হানি হয় না। প্রশ্ন, তবে ভগবান রামকৃষ্ণদেব যে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ, তফাৎ তার মানে কি? কামিনী যেখানে কামিনী কেন্দ্র হয়, মানুষ যেখানে মূঢ় হইয়া উঠে, উন্নতিতে সার্থক হওয়ার, বৃদ্ধি পাওয়ার আকুতি লাঞ্ছিত হইয়া অবসন্ন হইয়া দাঁড়ায়, ফলে অজ্ঞানতার তার জগৎ সংকীর্ণ হইয়া ওঠে, অবশেষে মৃত্যুতে তার শেষ নিঃশ্বাস বিলীন হইয়া যায়। তাই গীতায় আছে, সাক্ষাৎ সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহাত স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশং প্রণশ্যতি। তাই যে বুদ্ধি স্ত্রীতে কামলোলুপ করিয়া তোলে, তাহাইতে দূরে সরিয়া যাইবার জন্যই তার ভগবান রামকৃষ্ণদেবের ওই সমাধান বা সাবধান বাণী।
আমার এই মনে হয়। আর অর্থ যেখানে ভ্রান্ত স্বার্থ অর্থাৎ পারিপার্শ্বিককে বঞ্চিত করিয়া নিজেকে সেবামূলক অথচ প্রতিপত্তি প্রয়াসই করিয়া তুলিবে, সেই অর্থ হইতে দূরে থাকিবার জন্য ওই সাবধান বাণী। প্রশ্ন, নারী কি? নারীর নারীত্ব কি দিয়ে? উত্তরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, নারী সেই বা তাই যাহা ধারণ করে ও বৃদ্ধি পাওয়ায়। এই ধারণ ও পুষ্ট করানোতেই নারীর নারীত্ব। তারপরে আবার প্রশ্ন, তার মানে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রকৃতিতে দেখতে পাই এমন তোর কোনো বীজ নাই যাহা আশ্রয় না পাইয়া পুষ্টির অভাবে বিবর্তিত হইয়াছে, আর আমরা আশ্রয় বা ধারণ এবং প্রকৃতি দেওয়ার কেবল নারীতেই মুখর হইয়া উঠিয়াছে দেখিতে পাই। তাই নারীকে মাটির সহিত তুলনা করা হইয়াছে, কারণ মাটির বিশেষ বৈশিষ্ট্যই ধারণ করা, পোষণ দেওয়া এবং ফুটাইয়া তোলা। তাই যাহা অর্থাৎ যে সত্তার বৈশিষ্ট্য ওই ধারণ করিয়া বৃদ্ধি করানো, তাহাকে নারী বলিলে বোধ হয় ভুল হইবে না। আর শুনিয়াছি নারী কথাটিও নিষ্পন্ন হইয়াছে নারী ধাতু মানে বৃদ্ধি পাওয়ানো হইতে। প্রশ্ন, পুরুষ কথার মানে কি? পুরুষের পুরুষত্বই বা কি? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষ বলতে এক কথায় তাকেই বোঝায় যে বা যা নাকি পূরণ স্বভাব সম্পন্ন, অর্থাৎ সেই বা তাই পুরুষ যাহা পরের অভাব পূরণ করে, অপরকে ফুলফিল করা, সার্থক করা, সাকসেসফুল করা, ইলেভেট উন্নত ও কৃতার্থ করা, এই পুরুষের পুরুষত্ব। প্রশ্ন, নারী ও পুরুষের পার্থক্য তাহলে? ঠাকুর বললেন, একটি বৃদ্ধি পাওয়ায় অপরটি বৃদ্ধি পায়, একটা যেন মাটি আর একটা বীজ, একটা নেগেটিভ প্রমিনেন্ট আর একটা পজিটিভ প্রমিনেন্ট। পুরুষ তাই তার অপোজিট ইকুয়াল এর কাছে, বিপরীত অথচ সমজাতীয়র কাছে, পুরুষ ও নারীও তার অপোজিট ইকুয়ালের কাছে নারী। তাহলে যে অপোজিট সেক্সের বা নারীর সংসর্গে পুরুষের পুরুষত্ব বা ফুলফিল করার ক্ষমতা বৃদ্ধি পায়, নারী সার্থক সেখানে। প্রশ্ন, নারী ও পুরুষের পরস্পরের একটা স্বাভাবিক আকর্ষণ আছে, এর কারণ কি? উভয়ের প্রতি উভয়ের কি যেন চাওয়া, এ চাওয়ার ফলে তো দেখতে পাই মানুষ বিধ্বস্ত, ইহার সার্থকতা কোথায়? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, পুরুষ চায় নারীকে বিশ্রাম করতে, নারী চায় পুরুষকে স্বস্থ করতে, সুস্থ করতে, বৃদ্ধি পাওয়াতে। আর যেখানে নারী তার এই আদিম স্বভাবকে ব্যাহত করেছে, সেখানে সে তার ব্যর্থতার আলিঙ্গনে বিধ্বস্ত, বিব্রত, বিকৃত হয়েছে। আর নারীর নারীত্ব এতেই সার্থক হয়, আর তার পোষণ, তার বৃদ্ধি, তার চিন্তায় পুরুষকে এমনতরভাবে পুষ্ট করেই, যা এমনতরভাবে উদ্দাম করেই তার নারীত্বের সার্থকতা। আর পুরুষ নারীর কাছে এমন পেয়ে দুনিয়াটাকে এমন করে সেবা করে
জয়ের মুকুট মাথায় নিয়ে তার নারীর সম্মুখীন হয়ে তার দ্বারা সম্বর্ধিত হয়। ইহাই পুরুষের সার্থকতা। আর এমনই করে সে নারীকে পূরণ করে সর্বতোভাবে, কারণ নারী চায় পুরুষকে প্রাণের মুকুট মাথায় পরিয়ে দেখতে। এতেই নারীর বৃদ্ধি বা পুষ্টি। প্রশ্ন, পুরুষ ও নারী যদি সমান বা একধর্মী নাই হয়, তবে পুরুষ ও নারীর অধিকার কখনো সমান হইতে পারে কি? পরম প্রেমময় শ্রী ঠাকুর উত্তরে বলছেন, পুরুষ ও নারীর অধিকার তাদের এইরূপ স্বভাব হতেই পরমপিতা নির্ধারিত করে দিয়েছেন। যেমন ধরুন, ছেলে দুধ খেয়ে খুশি আর মা মায়ের মুখে ঠেলে দিয়ে খাইয়ে খুশি। তাকিয়ে দেখে দেখে খুব খাচ্ছে, খুব পুষ্টি হচ্ছে, আর তাতেই তার তৃপ্তি। আর এই তৃপ্তির স্পর্শে মুগ্ধ সন্তান তার জগতের চারিদিকে যা কিছু সুন্দর দেখে কুড়িয়ে এনে মায়ের কাছে হাজির করে। আর মায়ের মুখের দিকে উদ্গ্রীব নেত্রে ক্ষণিকের জন্য স্থির হয়ে তাকায়, শুনতে মা কি বলে, কেমন বাহবা দেয়। আর মার এক নয়নভঙ্গির বাহবাতেই ছেলে হেসে নেচে কুঁদে পাগল হয়ে আবার বেরুল কুড়ুতে। আর কি সুন্দর আছে, কিসে মা বলবে, আহা কি ধন্যী ছেলে। প্রশ্ন, এই যদি নারীর বৈশিষ্ট্য হয়, তবে নারীর স্বাধীনতা বা নারীর মুক্তি বলতে কি বুঝব? পরম দয়াল শশী ঠাকুর বললেন, নারীর স্বাধীনতা তার বৈশিষ্ট্য, অর্থাৎ তার এই বৈশিষ্ট্য যেখানে আলুলায়িত হয়ে ওঠে, মুখর হয়ে ওঠে, প্রেরণা পরিপুষ্ট হয়ে ওঠে, আর তার মুক্তি ইহারই সার্থকতায়। প্রশ্ন, নারী পুরুষকে আর পুরুষ নারীকে ঠিক ঠিক চিনতে পারে কি? শশী ঠাকুর বলছেন, স্বভাবত, কারণ একজনের চাওয়া সতই আর একজনের সার্থক হয়। একথা আরও বলেছি, নারী স্ত্রী ও পুরুষ উভয়কেই প্রসব করে, নারী স্ত্রী ও পুরুষ উভয়কেই প্রসব করে। প্রশ্ন, নারী ও পুরুষের নর্মাল রিলেশন কি? এই সম্বন্ধে পরিণতি কোথায়? পরম দয়াল শশী ঠাকুর বললেন, নরের বৃত্তিগুলি যে নারীতে পরিপোষিত পরিবর্ধিত হয়, অর্থাৎ যে নারী যে নরের বৃত্তিগুলি লইয়া সন্তুষ্ট পুষ্ট ও সম্বর্ধনে যত্নবতী, সেই নরনারীর মিলনই শুভ। আর নারী সেই পুরুষকে তেমন্তরভাবে সম্বর্ধিত করিয়া তাহার বংশ বিচার বিস্তার করে, তাহাতেই তাহার পরিণতি। তাই নারীর অন্তর্নিহিত ঝোঁক মাতৃত্বে, পরিমিততে, মূর্ত করাতে, বৃদ্ধি পাওয়ানোর দিকে। তার প্রকৃতি তাই। প্রশ্ন, প্রজননী স্বামী স্ত্রীর মিলনের একমাত্র প্রয়োজন, না নরনারীর এই মিলনের আর কোনো উদ্দেশ্য আছে? শশী ঠাকুর বলছেন, হ্যাঁ আছে। যখন নারী পুরুষের স্ত্রী হয়, তখন সে চায় তার পুরুষকে তাই দেখতে, সে চায় তার পুরুষকে তাই করতে, যাতে তার পুরুষ সর্বতোভাবে বৃদ্ধিশীল হয় বা থাকে। আর তার পুরুষের বৃদ্ধিশীলতা ওপরেই সর্বতোভাবে নির্ভর করে নারীর উৎকর্ষ। প্রশ্ন, কেমন? শশী ঠাকুর বলছেন, মাটি তার প্রাপ্ত বীজকে পুষ্ট করতে গিয়ে যেমন গাছ বা তার ফলের রিফিউজগুলি আবর্জনাগুলি
অ্যাবজর্ব করে নিজের নিজেকে বর্ধিত করবার শক্তিকে এক্সাইট করে তোলে, তার ফলে বীজকে এমনতর নারিশমেন্ট এমনতর পুষ্টি যাতে নাকি সুস্থ স্বস্থ বর্ধনক্ষম গাছের চারা জন্মে। আর মাটির প্রকৃতি এই, তাই তেমনি জীব জগতে নারী। প্রশ্ন, স্বামীর প্রতি স্ত্রীর ও স্ত্রীর প্রতি স্বামীর অ্যাটাচমেন্ট বা আসক্তি, নারী পুরুষের পরস্পর এই আসক্তির ভিতর কোনো পার্থক্য আছে কি? শ্রী ঠাকুর বলছেন, স্ত্রীর অ্যাটাচমেন্ট স্বামীতে কনসেন্ট্রেট বা কেন্দ্রীভূত, তাই সে তার স্বামীর শ্বশ্রূষায় সর্বতোভাবে স্বামীর ভেতরে উদ্দীপিত হইয়া জগৎকে উপভোগ করিতে চায়। পুরুষ আদর্শে অনুপ্রাণিত থাকিয়া স্ত্রীতে পুষ্ট হইয়া তাহার জগৎকে স্ত্রীর নিকট উপঢৌকন দিতে চায়। আর ইহাতেই উভয়ের নিকট যেমনতর হয় তেমনি হয়, তাই তাদের সম্বন্ধ গুরু শিষ্য তুল্য। প্রশ্ন, এই যদি স্বামী স্ত্রীর সম্বন্ধ হয় তবে তো স্ত্রীর চলা বলা করা ইত্যাদি যা কিছু স্বামীকে লক্ষ্য করিয়াই স্বামীর প্রয়োজনেই হইবে। পরম দয়াল শ্রী ঠাকুর উত্তরে বললেন, মনোবৃত্তানুসারিণী যদি হয় তবে অপর মেলের মানে পুরুষের সঙ্গে মেলামেশা প্রবৃত্তি থাকে না স্বামীর প্রয়োজন ছাড়া। অন্য পুরুষের সঙ্গ আপনি আপনি বন্ধ হয়ে যাবে। যদি দেখা যায় অন্য পুরুষের সংসর্গে যেতে ভালো লাগে সেক্সুয়ালি কামভাবে না হইলেও, অথচ স্বামীর প্রয়োজনে নয়, সেটা হচ্ছে চরিত্রগত লক্ষণ যে সে তার স্বামীর সর্ববৃত্তানুসারিণী নয়। পুরুষেরও তাই, দুনিয়াটা ঘুরে কিন্তু আদর্শের প্রয়োজন ও উদ্দেশ্য নিয়ে। আর তাহলেই হয় কি, ঝগড়া কচকচি মারামারি লুফালুফি সব চুকে গেল। প্রশ্ন, স্বামীর আদর্শের সঙ্গে স্ত্রীর কিরকম সম্বন্ধ থাকবে? শ্রী ঠাকুর বলছেন, আদর্শের সঙ্গে স্বামীর যেরূপ সম্বন্ধ তার স্ত্রীরও তাই, তবে তার বৈশিষ্ট্যে যা কিছু প্রভেদ, অর্থাৎ স্বামীর আসক্তি যেমন হইবে আদর্শের ইচ্ছা ও বৃত্তিগুলি সার্থক করার তার জীবন দিয়ে, তেমনি স্ত্রীর ঝোঁক থাকবে অলয়েজ স্বামীর কমপ্লিমেন্ট বা পরিপূরক হওয়া। তার মানেই আদর্শে উভয়ে মিলিয়া সার্থক হওয়া, তাঁর ইচ্ছাকে ফুলফিল করিয়া তোমারই ইচ্ছা হোক পূর্ণ মোদের জীবন মাঝে এমনতর। প্রশ্ন, আদর্শ হইতে স্বামী যদি বিচ্যুত হয় তবে কি হইবে? শ্রী ঠাকুর বলছেন, পতিত মানেই আদর্শ হইতে বিচ্যুত হওয়া। আর বিবাহে সিমেন্টই আদর্শ। আর্যদের বিবাহে মন্ত্রেই আছে, বৃহস্পতি তোমাকে আমাতে যুক্ত করিয়া দিউন। আর এই বৃহস্পতি হচ্ছেন ভগবান গুরু বা আদর্শ। এই সিমেন্ট যদি কোনো প্রকারে ধ্বংস হইয়া যায় তাদের অন্তর হইতে, তবে দুইটি আলাদা জিনিস স্বভাবতই যে আলাদা হইয়া যাইবে তার আর কথা কি? যে স্থলে স্বামীর আদর্শ বিচ্যুতি ঘটিয়াছে সেখানে স্ত্রীর আদর্শে যুক্ত থাকিয়া স্বামীর উন্নয়নের সংস্থান করাই শ্রেয়। তাও যদি না হয় তবে স্ত্রীর আদর্শ মুখর হওয়াই তার ধর্মকে, অর্থাৎ বিইং অ্যান্ড বিকামিংকে, বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে স্বস্থ রাখিতে পারে। প্রশ্ন, পত্নীর যদি স্বামীর আদর্শ হইতে বিচ্যুতি ঘটে
শশী ঠাকুর বলছেন, তাহলে তো সাধারণতই স্বামী স্ত্রীর প্রতি টান থাকেই না, শেষস্থলে তাহলে যতদূর সম্ভব অন্তত আদর্শ বিষয়ে তফাৎ থাকাই উচিত। আর যদি সে আদর্শের বৃত্তিগুলি তার জীবনে ফুলফিল বা সার্থক করার বাধা জন্মায়, তবে শেষস্থলে তা হতে দূরে সরিয়ে থাকাই সমীচীন। সে বিষয়ে কোনো প্রকার কমপ্লিমেন্টারি বা পরিপূরক সাহায্যের আশা করাই উচিত নয়, ইহাতে ডিফারেন্স বা অমিল আরও বাড়িয়ে যাইবে। কিন্তু ইহা এক্সট্রিম লিমিটে বা চরম সীমায় যাইয়া সুফল ফলিতে পারে। যদিও শাস্ত্রে এমন স্থলে সর্বতোভাবে ত্যাগেরই উপদেশ দেওয়া আছে, আর এটা সত্যই, কারণ তা হইলে স্ত্রীর সহধর্মিনীত্বই শেষস্থলে ঘুচিয়া যায়, সে আর তার নারীও থাকে না, ভার্যাও থাকে না, পত্নীও থাকে না, শুধু কামকুটা পরিতৃপ্তির যন্ত্র মাত্র। প্রশ্ন, মেয়েদের বিয়ে হলে পর শ্বশুর গৃহে গিয়া কি করা উচিত, কি অ্যাটিচিউড বা ভাবে থাকা উচিত? শ্রী ঠাকুর বলছেন, যে মেয়ের সর্বতোভাবে স্বামীর ঊর্ধ্বধ্বনি লক্ষ্য, স্বামীকে চায় না যে তার ভোগের পীড়নক করতে, স্বামীকে তার আদর্শে পরিপূরিত করে তোলাই যার জীবনের সার্থকতা, তার প্রথম এবং প্রধান কর্তব্যই শ্বশুর শাশুড়ি কিংবা তৎস্থানীয় যাহারা ভাসুর ননদ, যারা নাকি তার স্বামীর পোষণীয় পারিপার্শ্বিক, সর্বতোভাবে তাহাদের সেবা করা, যাতে তারা হৃষ্ট হয়, পুষ্ট হয়, সে সংসারে নিজের সেবার দ্বারা সম্রাজ্ঞীর মতো হয়ে দাঁড়ায়। শ্বশুর শাশুড়ির সেবা মানেই হল তার স্বামীর বেসিস অফ এক্সিস্টেন্সের, জীবনের ভিত্তির সেবা। আর যে স্ত্রী তা হতে বিমুখ, খুব দেখা যায় তারা কখনো শত ভালোবাসার ধাঁচে দাঁড়িয়েও স্বামীকে পুষ্ট, তুষ্ট ও উদ্ধৃত করিতে পারে না, তাই তার কাছে স্বামীর প্রতিষ্ঠাও এক কথায় আকাশ কুসুম। একথা ঠিক জানবেন, স্বামীর শুভানুধ্যায়ী কোনো স্ত্রী তার শ্বশুর শাশুড়ির সেবা বিমুখ হতেই পারে না, আর তা জ্ঞাতসারেই হোক আর অজ্ঞাতসারেই হোক। এই সেবা মানে কিন্তু আদর্শকে স্যাক্রিফাইস করা, বলি দেওয়া নয়, বরং এনভায়রনমেন্ট হইতে আদর্শের ইন্টারেস্টের বা স্বার্থের পরিপূরণ। প্রশ্ন, আচ্ছা তা তো বুঝলাম, তাহলে বাপ মায়ের সেবা শ্বশুরায় যদি স্বামীর অমত থাকে তবেও কি স্ত্রীর তাদের সেবা করা উচিত? শ্রী ঠাকুর বলছেন, নিশ্চয়ই, পিতামাতা অরিজিনাল আদিম আদর্শ, তা হতেই তার যা কিছু উর্ধ্বধন বা পুষ্টি তার আরম্ভ, এমনকি প্যারেন্টালি ইম্পার্টেড, জন্মের পূর্ব হইতে সঞ্চারিত। তাই পিতামাতা প্রত্যেক মানুষেরই অব্যর্থ মঙ্গলকামী, অবশ্যই তো ভ্রান্তি থাকিতে পারে, তাই স্বামীর যদি তার পিতামাতার প্রতি অনুরক্তি না থাকে তবে বুঝিতে হইবে সে তাহা হইতে যে কোনো প্রকারে হোক বিচ্যুত বা পতিত হইয়াছে, আর এ পতনের অনুসরণ করিয়া স্বামীকে আরও পতিত করা নারীর বৈশিষ্ট্যের ঘোর অবমাননা ছাড়া আর কি। তাই স্বামীর অনুমতি বা ইচ্ছা ছাড়াও যাহা করিলে স্বামীর উন্নতি অবাধ হইবে, অপঘাত করিবে না, মুখ্যত বা গৌণত তাহা স্ত্রীর অবশ্যই করণীয়। আর ইহা না করিলে সে স্ত্রী যত ভালোই হোক স্বামীর উন্নতিকে উদ্বেগ সংকুল ও অবসন্ন করিবে সন্দেহ নাই। তাই স্বামীর পিতামাতা, ভাই ভগিনী ইত্যাদি সেবা শুশ্রূষা করিয়া স্বামীর জন্য যতদূর করা সম্ভব তাই করা বড় উচিত। আরও পিতামাতা, ভাই ভগিনী ইত্যাদির সেবা করা পুরুষেরই কর্তব্য, তাই ইহা করিলে এই কর্তব্য বা সেবা উল্লঙ্ঘন
করার অপরাধ হইতে স্বামীকে নিষ্কৃতি দেওয়াই হইবে। আরো কথা, সে যদি তার শ্বশুর শাশুড়িতে সেবা পরায়ণ না হয়, তারা মানে স্বামী স্ত্রী যার শ্বশুর শাশুড়ি তা হতেও তাহারা সেবা ও শ্বশুষা পাওয়ার প্রয়াসে বঞ্চিত হইবে, ইহাই স্বাভাবিক। ইহাতে পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন হইবে, ভ্রান্ত স্বার্থ আসিয়া পরিবারের প্রত্যেককে অধিকার করিয়া রসিবে, দুর্দশা দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিবে সুনিশ্চয়। অবশ্য এসবই করিতে হইবে স্বামীতে সম্মুখ থাকিয়া, তাহারই জন্য সুকৌশলে এবং যথাযথভাবে সেবায় সংসারী সম্রাজ্ঞী হওয়াই স্ত্রীর কাম্য ও আদর্শ। প্রশ্ন, অনেক সময় বড় লোকের অযোগ্য ও অপগণ্ড ছেলে জন্মায়, অথচ অনেক নিকৃষ্ট লোকেরই হয়তো এক জিনিয়াস বা প্রতিভাবান ছেলে জন্মাইতেও দেখা যায়, এরূপ কি করে হয়? শ্রী ঠাকুর বলছেন, পুরুষ যত বড়ই হোক, স্ত্রী যদি তাহাকে কুৎসিত ব্যবহার ভাবনা ভাষা দিয়া বঞ্চিত করে, তার সন্তান তেমনই তরই হবে। তাই হয়তো মহাবীরের সন্তান এক মহাভীরু জন্মগ্রহণ করে, আর মহাজ্ঞানীর সন্তান একটা মূঢ় অপগণ্ড জন্মায়। তেমনি নিকৃষ্ট পুরুষের স্ত্রী যদি এমন্তর হয় যাহার সাহচর্যে সে সুটেড নারিশড অ্যান্ড এনলাইটেন্ড হয়, অর্থাৎ বিনোদিত পুষ্ট ও উদ্ভাসিত হয়, তবে সে স্ত্রীর ভাগ্যে কুৎসিত পুরুষ হইতেও সুসন্তান লাভ ঘটিয়া থাকে। প্রশ্ন, তবে কি এই জন্যই সর্বত্র শাস্ত্রে দেখতে পাই নারী শালাঙ্কারা সুপরিচ্ছদ পরিহিতা সুগন্ধানুলেপিতা থাকিবে? শ্রী ঠাকুর বলছেন, পুরুষের নারীর প্রতি নারীর পুরুষের প্রতি আসক্তি স্বাভাবিক। যেখানে মানুষের স্বাভাবিক ঝোঁক থাকে, সেটা যদি তৃপ্তিপ্রদ উৎসাহপ্রদ ও উন্নতিপ্রদ হয়, তাহলে যে আসক্ত সে তাতে এমন্তর প্রেরণা পায় যাতে নাকি অবসাদ তাকে আগলে ধরতে পারে না, আর অ্যাক্টিভ ও এনার্জেটিক হয়ে ওঠে, কর্ম ও চিন্তা প্রবণতা উৎকর্ষে উদ্ভাবিত হয়। তাই বোধ হয় শাস্ত্রে এমন্তর ব্যবস্থা। আর এইরকম নৈসর্গিক টান আছে বলেই পুরুষের স্বাভাবিক ভাব হওয়া উচিত তার আদর্শে গভীরভাবে উন্মুক্ত হয়ে থাকা, আর নারী যদি তার হাবভাব চালচলন কথাবার্তা ইত্যাদির দ্বারা তাকে আরও উদ্দীপিত করে তোলে, তাহলে তার হয়তো ওই অনুরক্তি অধিকতর কর্মপ্রবণ হতে পারে, এমনকি তার বিয়িংকেও অর্থাৎ অন্তর্নিহিত সত্তাকেও হয়তো অমন্তরভাবে উন্মুখ করে দিতে পারে। প্রশ্ন, সুপ্রজনের দায়িত্ব কার, পুরুষের না নারী? শ্রী ঠাকুর বলছেন, নারী নারী তার সহচর্যে পুরুষকে যেমন্তরভাবে ঊর্ধ্বধন করে, পুরুষের সেই মনই স্ত্রীতে গমন করে এবং সন্তানরূপে মূর্ত হয়, তাই স্ত্রীকে জায়া বলে। প্রশ্ন, অনেক সময় দেখা যায় বড় বড় জেনিয়াসদের বা প্রতিভাবান লোকদের সন্তান হয় না বা কুসন্তান হয়, ইহার কারণ কি? বংশহানি কি কি কারণে ঘটে? পরম দয়াল শ্রী ঠাকুর উত্তরে বলছেন, বড় লোক কখনো কখনো এমন ওভার এনলাইটেন্ড হয়, এত অত্যুদ্ভাসিত হয়, এত অ্যাভাব বা উচ্চ হয় যে স্ত্রী তাকে রিচ করতে পারে না, তার নাগাল পায় না বা হাবভাব দ্বারা তাকে রঞ্জিত করতে পারে না। এমন স্থলে প্রায় অল্প সন্তান
বা নিঃসন্তান হয়। আবার স্ত্রী এমনতর সাবনর্মাল পুরুষও হইতে পারে, যে স্ত্রীর ইম্পালস তাকে তুলতে পারে না, নর্মাল ডেফিসিয়েন্সি নৈসর্গিক পঙ্গুতা যা নাকি তার স্ত্রীর পক্ষে আনহ্যান্ডেলেবল, যেমন ক্লিবত্ব যেখানে সন্তান হয় না, অবশ্য স্ত্রীর দোষেও বংশহানি ঘটিতে পারে। যেমন ধরুন স্ত্রী যদি তার স্বামীর প্রতি ক্রমাগত কদর্য ব্যবহার দ্বারা স্বামীর মনে এমন অভিঘাত জন্মায় যার দরুন সে সহজ পুরুষ থাকা সত্ত্বেও ক্লিবত্বের অধিকারী হয়। এছাড়া শারীরিক পঙ্গুতাও কারণ। প্রসঙ্গক্রমে বলি, কথায় কথায় শ্রী ঠাকুর একদিন বলিতেছিলেন, যদি কোথাও আনসলিসিটেড পুরুষ নারীর কাছে যায় এবং উপগত হয়, তবে বুঝতে হবে সেখানে বিইং অ্যান্ড বিকামিং ক্ষুণ্ণ হয়েছে, মরণ ধর্ম রাজত্ব করছে। যদি কোথাও এই সঙ্গমের ফলে সন্তানের জন্ম হয়, তবে সে সন্তান মূঢ় ও নার্ভাস না হয়েই পারে না। কিন্তু নারী যদি স্তুতির ভিতর দিয়ে তার পুরুষকে তাতে আনত করতে পারে, সেখানে যে সন্তানের জন্ম হয় সে ভালো না হয়েই পারে না। সন্তানের মাতার স্তুতি ও অ্যাডমিরেশনের দরুন তার পিতার যে পার্টিকুলার ভাব তার মাতার গর্ভে মূর্ত হয়ে সন্তান রূপ ধারণ করেছে, সে সন্তানের ভিতর দিয়ে ওই পার্টিকুলার ভাব আরও ডেভেলপ হবে। স্ত্রীর ইচ্ছার উপরে নির্ভর করছে ভালো ছেলে মন্দ ছেলে জন্ম হওয়ার সিক্রেট বা রহস্য। প্রশ্ন, ব্যবহারের দ্বারা ক্লিবত্ব হবে কেমন করে? ক্লিবত্ব না একটা ফিজিক্যাল ডিজিজ, শারীরিক ব্যাধি? পরম দয়াল শ্রী ঠাকুর উত্তরে বললেন, যে স্ত্রী স্বামীর দোষ দোষিনী, যার কাছে স্বামী বিদ্বেষ ভাজন, স্বামীকে ঘৃণা করে, তাচ্ছিল্য করে, হীনভাবে নানা অনুযোগ করে, নিজের দূরদৃষ্ট ভাবিয়া অনুতাপ ও আফসোস করে, এমন তর স্ত্রী লইয়া যে পুরুষ বাস করিতে বাধ্য হয়, তার স্নায়বিক দৌর্বল্য, অজীর্ণ স্মৃতিহীনতা, দৃষ্টিশক্তির খর্বতা, শ্রবণ শক্তিরহিতা, সম্পূর্ণ বা আংশিক রতিশক্তিহীনতা প্রয়াসই অল্প বিস্তর হইতে দেখা যায়। তাই শাস্ত্রে অমন্তর স্ত্রীর সহিত মিলিত হইতে বিশেষ নিষেধ করা আছে, বরং এই মিলনে অল্পায়ু দুর্ভাগা জড় মস্তিষ্ক খিটখিটে অহম বিকারগ্রস্ত ইত্যাদি রকমের সন্তানের সৃষ্টি হয়। তাই এই মিলনকে সামাজিক পাপও বলা যেতে পারে। প্রশ্ন, নারী একবার কোনো রকমে অনিচ্ছাকৃত পদস্খলন হইলেও তাহাকে বর্জন করার জন্য সমস্ত সমাজ যেন বদ্ধপরিকর হয়ে ওঠে, তারপরে সেই নারীর সর্বনাশের পথই তো মুক্ত হয়, এইরূপ নারীর সম্বন্ধে কি ব্যবস্থা করলে ঠিক হয়? শ্রী ঠাকুর বললেন, অনিচ্ছাকৃত পদস্খলনও যেখানে বুঝিতে হইবে সেখানে আত্মসংরক্ষণে সাফিসিয়েন্ট ইন্টেলিজেন্স এর যথেষ্ট ধীশক্তির অভাব, এমনতর স্থলে তাকে বর্জন না করিয়া আশ্রয় দিয়া যাহাকে সে নিজেকে রক্ষা করিবার বা অন্যকে রক্ষা করার উপযুক্ত সামর্থ্য লাভ করে তার ব্যবস্থা করাই উচিত। শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধি দিয়া গ্রহণের উপদেশ করা আছে, কিন্তু যারা মোটেই পদস্খলন করে না তাদের চেয়ে লেজি এস্টিমেট কম আদরণীয় হওয়া স্বাভাবিক। প্রায়শ্চিত্ত মানে বোঝেন তো? প্রায়শ্চিত্ত বলতে আমি বুঝি অনুতপ্ত হইয়া, কেমন করে ইহা হইল চিন্তাধারা তাহা ধার্য করিয়া তাহার নিরাকরণ প্রতিষ্ঠা।
প্রশ্ন ঠিক বুঝিতে পারিলাম না। প্রায়শ্চিত্তগুলিতে প্রয়াসও কতগুলি বাহ্যিক অনুষ্ঠানিক দেখা যায়, ইহার প্রকৃত উদ্দেশ্য কি? পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, পাপ মানে যে আচরণ বা চিন্তায় মন ও শরীরকে অবসন্ন বা রুগ্ন করিয়া জীবন ও বৃদ্ধিকে ক্ষীণ করে, আর ওই পাপের উদ্ভব অজানা হইতে, কারণ কেহই জীবন ও বৃদ্ধি হইতে বঞ্চিত হইতে চায় না, ইহাই প্রকৃতি। তাহলে প্রায়শ্চিত্ত সে অজ্ঞানকে দূর করিয়া শরীর ও মনের শুশ্রূষা করিয়া মানুষকে সুস্থ করিয়া তোলে, তাই প্রায়শ্চিত্তের বিধি। প্রায়শ্চিত্ত মানে চিত্তে গমন করা, অর্থাৎ কেমন করিয়া সে দোষ চিত্তে ঢুকিয়াছে চিন্তা করিয়া বাহির করিয়া তাহা নিরাকরণ করা। তাই বিধি আছে, প্রায়শ্চিত্ত করিতে হইলে মন্ত্র জপ ও অনুতাপ, আহারের সংশোধন যেমন চন্দ্রায়ণ, ক্রমে কামাইয়া ক্রমে বৃদ্ধি ইত্যাদি ঔষধ প্রয়োগ যেমন বিল্বমূল, শঙ্খপুষ্পী, ব্রাহ্মী, কুশজল, গোমূত্র, পঞ্চামৃত পান ইত্যাদি। আর এই প্রায়শ্চিত্ত যাহাতে সম্যকভাবে মস্তিষ্কে আশ্রয় লাভ করে তাহার জন্য বাহ্যিক ব্যবস্থা। আমরা যদি কোনো প্রকার ইচ্ছা করি আর তাহা যদি পারিপার্শ্বিক হইতে সঞ্চালিত না হয়, তবে সেই ইচ্ছা আমাদের চরিত্র ও কর্মকে নিয়ন্ত্রিত করিতে পারে না। তাই বোধ হয় প্রায়শ্চিত্তে অন্তত অনেকের জন্য বাহ্যিক আচার অনুষ্ঠানের বিধি ব্যবস্থা আছে। আজ এই পর্যন্ত, এখানেই শেষ হলো আজকের বিশেষ প্রতিবেদন নারীর পথে। এখানে আমার কথা বিরাম দিলাম, কেমন লাগলো অবশ্যই আপনারা সুচিন্তিত মতামত কমেন্টে লিখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর ঠাকুরের চিন্তাধারা সবার কাছে পৌঁছে দিতে প্রচুরভাবে শেয়ার করবেন, এই অনুরোধটুকু রাখলাম। আর আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।